গ্রামীণ পরিবেশে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার অনেক খামারি। প্রতি তিন থেকে চার মাসে তাদের আয় লাখ টাকার উপরে। দূর হয়েছে বেকারত্ব, এক্ষেত্রে খামারিদের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মইনুল ইসলাম মন্টু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালসাই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। স্থানীয় রাজনীতি বাদ দিয়ে এখন বাড়ির পাশে ফাঁকা জায়গায় নির্মিত খামারে শুরু করেছেন হাঁস পালন। প্রথম দিকে 1000 হাঁস দিয়ে খামার শুরু করলেও এখন তার খামারে হাঁসের সংখ্যা 5000। এছাড়াও খামারে কর্মসংস্থান হয়েছে এলাকার চারজনের। 1000-এ দেখি আমি সবকিছু খরচ বাদ দিয়ে আমার 76 দিনের প্রজেক্ট 1 লক্ষ টাকা লাভ হয়েছে খরচ বাদ দিয়ে 1000-এ। তারপর থেকে আমি আস্তে আস্তে জিনিসটা বাড়ালাম, বাড়ে মনে এখন 5000 করছি, লোক একশি 4টা। আমি আগে লেবারি করতাম, করার পর লেবারি আর ভালো লাগে না, মানে শরীরের আয় অবস্থা ভালো নয়। আমি কয়েকদিন হাঁসগুলো চালাচ্ছি, আমার 350 টাকা করে দিন দেয়। মন্টু মেম্বারের সফলতা দেখে এলাকার অনেকেই এখন হাঁস পালন শুরু করেছেন। তেমন ঝক্কি ঝামেলা না থাকায় তারাও লাভবান হচ্ছেন। হাঁসের একদিনের বাচ্চা প্রতিটি 18 থেকে 22 টাকায় আনা হয় সিরাজগঞ্জের উলাপাড়া থেকে। ব্যাপারীরা খামার থেকেই নিয়ে যায় এসব হাঁস। আমি প্রথমে এবার মন্টু ভাইয়ের পরামর্শ অনুযায়ী 500 হাঁস উঠাইছি। 500 হাঁসে আমার ভ্যাকসিন সহ ওষুধ খাদ্য উপরে যেটা লাগছে এতে 30,000 টাকা খরচ পড়ছে, এবং আমি 1 লক্ষ টাকা বিক্রি করছি, 70,000 টাকা আসছে 70 দিনে। 50টা মাঠ তো কাটিছে, 950 আছে, তারপরে বিক্রি করলাম মোটামুটি লাভ 11 লক্ষ টাকার মতো আইছে। খামারের পাশাপাশি জলাশয় ও ফাঁকা জমিতে চড়ানো হয় হাঁসগুলোকে, এতে খাবারের খরচ এক তৃতীয়াংশ কমে আসে। অতিরিক্ত গরম আর তীব্র রোদে সকাল বিকাল জলাশয়ে নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দিনের কিছু সময় তারা জলাশয়ে কাটায়, এবং ধান ওঠার পরে দেখবেন যে যেসব ধান পরিত্যক্ত জমিতে পড়ে থাকে সেখান থেকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, এবং এতে করে হয় কি খামারির খাদ্য খরচটা অনেকটাই প্রায় মানে এক তৃতীয়াংশ খাদ্য খরচ কমে যায়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মুরগি পালনের তুলনায় হাঁসের খামার পালন করা খুবই লাভজনক হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে ঘোড়াঘাটে ছোট বড় মিলিয়ে মোট 61টি হাঁসের খামার রয়েছে। এসব খামারে প্রায় লক্ষাধিক হাঁস নিয়মিত লালন পালন করা হচ্ছে। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছ অবমুক্তকরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান খানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল সহ অন্যরা। শেষে সফল মৎস্য চাষী হিসেবে সাংবাদিক আল মামুনকে প্রথম, মোহাম্মদ জাবেদকে দ্বিতীয়, শাহিন আহমেদকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এদিকে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে র্যালি, আলোচনা সভা ও মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সহকারী কমিশনার ভূমিজুল হোসেন সৌরভ সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ সময় নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। পরে উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।